হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে নিয়ে, ঠিক আছে, এবং আশা কর্মীদেরকে নিয়ে। এখানে বিশেষ করে যে বিষয়টা আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এবং আশাকর্মী যারা রয়েছে সকলকে কিন্তু শাড়ির জন্য প্রত্যেক বছর একটা টাকা অ্যালটমেন্ট করা হয়। মানে বছরে দুবার কিন্তু শাড়ি, 6 মাস পরে পরে শাড়ি দেওয়ার কথা কিন্তু এখানে কেন্দ্র সরকারের তরফ থেকে। এবং সেই ক্ষেত্রে কত টাকা করে, 500 টাকা করে কিন্তু, মানে 500 500, 1000 টাকা করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের শাড়ির জন্য অ্যালটমেন্ট করা থাকে প্রত্যেক বছর। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলো বা কেন্দ্র সরকারের তরফ থেকে বলো, সেটা অ্যালটমেন্ট করা থাকলে পরেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা লাস্ট 1-1.5 বছর বা 2 বছর ধরে কিন্তু সেরকমভাবে তারা এই শাড়ির যে টাকাটি রয়েছে, মানে ড্রেসের যে টাকাটা, সেই টাকাটা তারা কিন্তু এখনও পর্যন্ত হাতে পাননি। তো অ্যাকচুয়ালিতে এটা কেন এখনও পর্যন্ত তারা পাননি এবং কবে নাগাদ তারা পেতে পারেন, কত তারিখে বা কোন মাসে পেতে পারেন, এটা সম্ভাবনা কতটুকু রয়েছে? কারণ এটা কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীদের ড্রেসের জন্য প্রত্যেক বছরে দুবার করে ড্রেসের যে 500 500 টাকা করে টাকা, সেই টাকাটা দেওয়া হবে। তো সেটা কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে লেটেস্ট আপডেট উঠে আসছে, যেটা আমরা ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো প্রথমত যে বিষয়টা বলবো যে অন্য অন্য রাজ্যগুলো যেমন রয়েছে, যেমন তোমাদের ত্রিপুরা বলো বা আসাম বলো, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, প্রত্যেকটা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু, মানে প্রত্যেকটা রাজ্যতে কর্মীদের কিন্তু ড্রেসের টাকাটা দেওয়া হয়। আর বিহারে কিছুদিন আগেই টাকা দেওয়া হয়েছে, যেটার ভিডিও তোমাদের কিন্তু আমি আগে করে দেখিয়েছিলাম, যেখানে অফিসিয়ালি বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ড্রেসের জন্য টাকাটা অ্যালটমেন্ট করা হয়েছে এবং সেই টাকাটা প্রোভাইড করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার ক্ষেত্রেও অনেকটা এরকম ধরনের সমস্যা দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই, যেখানে কি কর্মীদের যে ড্রেসের 1000 টাকা, মানে বছরে যে 1000 টাকা দেওয়ার কথা, সেই টাকাটা তারা এখনও পর্যন্ত পাননি। লাস্ট 1-2 বছর হয়ে গেছে, এরকমও রয়েছে কর্মীরা যাদের টাকাটা এখনও পাননি। তো তারা টাকাটি কি আর পাবেন না? তো দেখো, এটা নিয়ে আমি তোমাদের বলি যে যেটা তোমাদের প্রত্যেক বছর অ্যালটমেন্ট করা হয়েছে, ঠিক তেমন যেমন তোমাদের ইনসেন্টিভের টাকা, সম্পূর্ণ টাকাই কিন্তু ধীরে ধীরে সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদিও কিনা লেট হয়েছে, কিন্তু ঠিক তেমনইভাবে করে তোমাদের ড্রেসের টাকাটাও কিন্তু, যেহেতু তোমাদের 2 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তো সেই টাকাটা কিন্তু যখনই অ্যালটমেন্ট হবে অবশ্যই তোমাদের সেই টাকাটা কিন্তু দেওয়া হবে। সেই টাকাটা কিন্তু কোনো রকমভাবে করে, যে এমন নয় যে সেই টাকাটা আর অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীরা পাবেনই না, সেরকম কিন্তু নয়। তো সেই টাকাটা যেহেতু তোমাদের জন্য, তোমাদের এটা প্রাপ্য টাকা, তো সেই টাকাটা কিন্তু তোমরা অবশ্যই পাবে। এবং সেটা হতে পারে তোমাদের 2 বছরের টাকা একবারে দেওয়া হতে পারে, মানে 2000 টাকা বা 1000 টাকাও দেওয়া হতে পারে। সেটা কিন্তু তোমাদের কবে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের পুজোর আগে আগে এবার কিন্তু দেওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। মানে পুজোর আগে আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ড্রেসের টাকা রয়েছে সেই ড্রেসের টাকা দেওয়া হয়, কারণ প্রত্যেক 6 মাস পরে পরে কর্মীদের ড্রেসের টাকা অ্যালটমেন্ট করা হয়। তো সেই টাকাটাই তোমরা কিন্তু পুজোর আগে পেয়ে যেতে চলেছো। এবং এছাড়াও আরও অনেকগুলো আপডেট রয়েছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক করবে, যারা নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আর এছাড়া আরেকটা আপডেট রয়েছে, সেই আপডেটটা তোমাদের বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে যে তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের ইনসেন্টিভের টাকা, ঠিক আছে, ইনসেন্টিভের তোমাদের টাকাটা নভেম্বর এবং জানুয়ারি মাসের টাকা, সেটা কিন্তু দিতে চলেছে সরকার 2 মাসের। কারণ কিছুদিন আগেই, তার 1 মাস আগেই কিন্তু 7 মাসের টাকা দিয়েছে ইনসেন্টিভের, এবং এখন বাকি যে 2 মাস টাকা, 2 মাস রয়েছে, সে 2 মাসের টাকা কিন্তু এই মাসের মধ্যে সব কর্মীদেরকে দেওয়া হবে। এ নিয়ে কিন্তু অলরেডি নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হয়েছে, নোটিফিকেশনটা কিন্তু সকল যে সুপারভাইজার বা সিডিপো তাদের কাছে কিন্তু নোটিশটা চলে আসছে, এবং যখনই ট্রেজারি থেকে সে টাকাটা ছাড়বে কর্মীদের সরাসরি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কিন্তু কন্টিনিউয়াসলি সেই টাকাটা প্রত্যেক মাসে মাসে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে আর কিন্তু ডিলে না হওয়ার চান্সেসটা খুবই কম রয়েছে, ঠিক আছে, মানে ডিলে হওয়ার চান্সেসটা খুবই কম রয়েছে। মানে প্রত্যেক মাসে মাসে কর্মীরা কিন্তু ইনসেন্টিভের যে 500 এবং 800 টাকা করে যে নির্ধারিত করা হয়েছে সেই টাকাটা কিন্তু কর্মীরা পেয়ে যেতে চলেছেন। তো যাই হোক, এই আপডেটটা ছিল, ভিডিওতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।